Bismillahirrahmanirrahim. Supriyo shikkharthi assalamu alaikum. COVID-19 e shobai class bondho. Amra ekhon Vaishnavi Bishwobidyalay theke online class e shagotom. Priyo shikkharthi brindo, amra ajke shashto shrenir samikaron oddhay panchom oddhay samikaron niye alochona korbo. Shikkharthira তোমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সমীকরণ পাওনি এটা তোমাদের জন্য একটা নতুন অধ্যায় আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের জীবনে প্রথম সমীকরণ নিয়ে আলোচনা এই কারণে প্রথমেই আমরা সমীকরণ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে যেখানে সমান চিহ্ন থাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন ধরো x plus 1 সমান সমান 5 এই যে যে সমান সমান চিহ্ন এই সমান সমান চিহ্ন সম্মিলিত চিহ্নকে বলা হয় সমীকরণ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো সমীকরণ হচ্ছে সমান চিহ্নিত সম্মিলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ যেমন x plus 1 equal to 5 এই যে যে সমান সমান এটাই হচ্ছে সমীকরণ এরপরে আসো সমীকরণে চলক লাগে চলক হচ্ছে কি চলক বা চল চলকের অপর নাম হচ্ছে চল চল বা চলক হচ্ছে সমাধানের যে অজ্ঞাত রাশি থাকে তাকে চল বা চলক বলে এই যে আমাদের সমাকলন এই যে আমরা যে সমীকরণ করছি এইখানে অজ্ঞাত রাশি হচ্ছে x এই x থেকে বলা হচ্ছে চলক বা চল এইটা হচ্ছে অজ্ঞাত মানে কি যেটা জ্ঞাত নয় জানা নয় অর্থাৎ অজানা আমরা অন্যভাবে বলতে পারি যে অজানা যে সংখ্যাটা থাকে সমীকরণে সেই অজানা সংখ্যাটাকে বলা হচ্ছে চলক বা চল এখন আমরা ষষ্ঠ শ্রেণীতে সরল সমীকরণ নিয়ে আলোচনা করব এর আগে আমাদের জানতে হবে সরল সমীকরণ কাকে বলে সরল সমীকরণ হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকের যদি একঘাত বিশিষ্ট থাকে একঘাত বিশিষ্ট যে সমীকরণ থাকবে সমীকরণে তাকে বলা হচ্ছে সরল সমীকরণ যেমন এই যে আমাদের উপরে উদাহরণে আছে x plus 1 equal to 5 এটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা সমীকরণ এই একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হচ্ছে সরল সমীকরণ এখন সমীকরণের সমাধান আমরা আসব সমীকরণের সমাধান কাকে বলে একটি সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার যে প্রক্রিয়া একটি সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এই আমাদের এই সমাধান তাহলে এই এইখানে আমাদের একটা আছে x plus 1 equal to 5 তাহলে এখানে x এর মান কত তাহলে আমরা বের করব সমান সমান x সমান সমান এই সময় এই বাম পাশে যদি যে সংখ্যাটা থাকবে এটাকে যখন ডান পাশে নেব তখন এটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যদি প্লাস থাকে ওই পাশে যে হবে মাইনাস আর এই পাশে যদি মাইনাস থাকে ডান পাশে যে হবে প্লাস অর্থাৎ আমরা যখন সাইড চেঞ্জ করব ডান পক্ষ ঠিক কোনো সংখ্যাকে যদি আমরা বাম পক্ষে নেই অথবা বাম পক্ষের কোনো সংখ্যাকে যদি ডান পক্ষে নেই তাহলে যদি ডান পক্ষে প্লাস থাকে বাম পক্ষে এসে মাইনাস হবে বাম পক্ষে প্লাস থাকলে ডান পক্ষে যেয়ে প্লাস হবে আর তো ডান পক্ষে এই এখানে আমাদের অনটা বাম পক্ষে আছে প্লাস আমরা যখন ডান পক্ষে নিয়ে গেলাম তখন এটা আমাদের চিহ্ন পরিবর্তন করে মাইনাস হয়ে গেল সুতরাং এক সমান সমান এখন এই ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে ফোর তার মানে আমাদের এইখানে এই যে অজ্ঞাত রাশি এক্স এটার মান হলো ফোর কারণ এখানে যদি আমরা এক্স না না লিখে এক্স না লিখে যদি আমরা ফোর লিখতাম তাহলে কিন্তু এই সমান সমান ফাইভই হতো তাহলে আমরা পেলাম কি যে এখানে সমীকরণের সমাধান মান পেয়ে গেলাম হচ্ছে এই এক্সের মান পেলাম ফোর এখন আসো আমরা এবার আমরা আলোচনা করব শুদ্ধি পরীক্ষা চলকটির শুদ্ধ
চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। এখন সমীকরণের মূল কি? এখন আমরা জানব সমীকরণের মূল। চলকের যে মান, চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণের মূল বলে, তাকে সমীকরণের মূল বলা হয় যেমন আমরা উদাহরণ দিলাম, যেমন আমরা একটু আগে লিখছিলাম কত এক্স প্লাস ওয়ান সমান সমান ফাইভ বা এক্স সমান সমান ফাইভ মাইনাস ওয়ান, সুতরাং এক্স সমান সমান ফোর। তাহলে এই যে ফোর পেলাম এটাকে বলা হয় চলকের মূল। এই যে আমরা এক্স পেলাম, এক্সের মান সমান সমান ফোর পেলাম, এটা হচ্ছে চলকের মূল। তাহলে আমরা লিখলাম কি, চলকের যে মান পাওয়া যায়, চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণের মূল বলে। তাহলে আমরা এখানে এক্সের মান কত পেলাম, এক্সের মান পেলাম ফোর, তার মানে এইখানে এই যে সমীকরণের মূল হলো ফোর। এইটা আমরা চলকের মূল পেয়ে গেলাম। এখানে আসো, এরপরে আসো আমাদের সমীকরণের শুদ্ধি। সমীকরণটার শুদ্ধি কাকে বলে? এবার আমরা আসবো সমীকরণের শুদ্ধি। দেখো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো। এবার আমরা এতক্ষণ আমরা সমীকরণের কি পেলাম, মূল। এবার আমরা সমীকরণটি শুদ্ধ হয় কিনা, সমীকরণের শুদ্ধি পরীক্ষা, সিদ্ধ বা শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। এবার আমরা দেখব, অর্থাৎ সমীকরণটি দুই পক্ষ যদি সমান হয়, সমীকরণের যদি দুই পক্ষ সমান হয়, সমীকরণের দুই পক্ষ, দুটি পক্ষ থাকে সবসময়, ডান পক্ষ এবং বাম পক্ষ, দুই পক্ষ যখন যখন সমান হয় তখন সমীকরণটি সিদ্ধ হয়, সিদ্ধ হয়। অর্থাৎ সমীকরণটি শুদ্ধ হয়, শুদ্ধ হয়। যেমন ধরো আমরা লিখছিলাম এক্স প্লাস ওয়ান সমান সমান ফাইভ। এখন এই সমীকরণটার বাম পক্ষতে কী আছে? বাম পক্ষতে আছে এক্স। এখন যদি আমরা এই এক্সের মান না লিখি, এখানে আমরা ফোর লিখি, তাইলে কী হলো, বাম পক্ষ সমান সমান এই যে ডান পক্ষ সমান হলো। তার মানে এই যে বাম পক্ষতে হচ্ছে ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ, ডান পক্ষের মান হয়েছে ফাইভ, তার মানে আমাদের সমীকরণটি শুদ্ধ হয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সমীকরণ কাকে বলে, সমীকরণের চলক কাকে বলে, সমীকরণের সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের মূল কাকে বলে, সমীকরণটা শুদ্ধ হয়েছে কি না এবং কীভাবে শুদ্ধ হয়, এই সব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যবই, এবার আমরা পাঠ্যবই নিয়ে পাঠ্যবইতে যাব। পাঠ্যবইয়ের পেজ নাম্বার আমি বলছি, তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ, এবার পাঠ্যবইয়ের আমরা 104 পৃষ্ঠে আসো, পেজ নাম্বার 104, পেজ নাম্বার 104 এখানে আসো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বোর্ড বইয়ের 104 পৃষ্ঠায় যাও। এখানে দেখো আমাদের কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই যে 12 থেকে 23 পর্যন্ত আমাদের অঙ্ক দেওয়া আছে, 12 থেকে 23, এই যে আমাদের সমীকরণ দেওয়া আছে। আমরা প্রথমে 12 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ফোর ইকুয়াল টু কত, ইকুয়াল টু দেওয়া আছে 13। এইটা আমাদের একটা সমীকরণ, এটা একটা সরল সমীকরণ এবং একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এবার আমরা এই এক্সের মান বের করব, এক্স হচ্ছে অজ্ঞাত রাশি। এখন এই মূল কত হয় সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো শিক্ষার্থীরা,
x প্লাস উভয় পক্ষ থেকে আমরা এভাবে করতে পারি উভয় পক্ষ থেকে আমরা 4 বিয়োগ করলাম তোমাদের পাঠ্যবই এভাবে দেওয়া আছে বা এবার দেখো এই প্লাস x এই প্লাস 4 থেকে মাইনাস 4 বাদ দিলে কিছুই থাকে না এবার এখান থেকে এটা বাদ দিলাম 9 সুতরাং x সমান সমান 9 তাহলে আমাদের এই যে x এর মান অজ্ঞাত রাশি x x এর মান পেলাম 4 তার সরি x এর মান পেলাম 9 কারণ এখানে x না লিখে যদি 9 লিখি তাহলে বাম পক্ষ আমাদের 13 হয় সুতরাং এবার আমাদের এই অঙ্কটা সমীকরণটির সমাধান হলো আমরা লিখতে পারি সুতরাং সমীকরণের সমাধান x সমান সমান 9 এইটা হবে হলো আনসার তাহলে আমাদের একটা হয়ে গেল দেখছো কত সহজ অঙ্ক আমরা একটু মনোযোগ দিলেই অঙ্কটা পেরে যাব এবার শিক্ষার্থীরা দেখো আমরা একটা প্লাস দিয়ে করলাম এখন আমরা এবার একটা মাইনাস চিহ্ন সম্বলিত যেটা আছে এবার আমরা একটা মাইনাস দিয়ে করি মাইনাস দিয়ে আছে 15 নম্বর অঙ্কটা দেখো নাম্বার 15 15টা আছে এবার মাইনাস দিয়ে আমরা একবার প্লাস দিয়ে করলাম এবার 15টা করব মাইনাস দিয়ে 15 নম্বরে দেখো তোমরা বোর্ড দিকে তাকাও দেখো দেওয়া আছে কত y মাইনাস 5 ইকুয়াল টু 11 হ্যাঁ আমরা যখন আলোচনা করছিলাম ওই সময় কিন্তু আমরা বলছিলাম যে বাম পক্ষে যদি আমরা বাম পক্ষে কোনো সংখ্যা যদি মাইনাস থাকে সেটাকে ডান পক্ষে নিতে হলে প্লাস করতে হয় আর বাম পক্ষে যদি প্লাস থাকে ডান পক্ষে যে মাইনাস করতে হয় একটু আগে আমরা সেটা করছিলাম এবার দেখো আমরা এইটা করব এই পাশে বাম পাশে 5টা আছে মাইনাস এবার ডান পাশে যে আমাদের এটা হবে প্লাস এটা আমরা এইভাবে না করে দেখি আমরা এইভাবে করতেছি দেখি উভয় পক্ষের সাথে 5 এবার যোগ করি আগেটা করছিলাম আচ্ছা এবার দেখো বা y সমান সমান এই যে প্লাস 5 থেকে মাইনাস 5 বাদ দিলে কিছু থাকলো না আর এটা তো দুটোই প্লাস এই জন্য এখানে হলো 16 সুতরাং y সমান সমান 16 সুতরাং নির্ণয় সমাধান হলো নির্ণয় সমাধান y সমান সমান 16 তার মানে এখানে যদি আমরা y এর মান 16 দেই তাহলে 16 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের 11 হয় এইটা হচ্ছে আমাদের সমাধানের শুদ্ধি পরীক্ষা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটা দেখলাম এবার আবার দেখো এবার আমরা দুইটা চলক আসছে একই বলি দুইবার x আছে এরকম একটা অঙ্ক এবার আমরা করব এর এবার আরেকটাই যাই হ্যাঁ এবার দেখি 17 নম্বর অঙ্কটাই যাই 17 নম্বর অঙ্কটা তোমরা আমার সাথে থাকো এবার 17 নম্বর অঙ্কটা আমরা করি সতেরোতে কী আছে সতেরো নম্বর আছে 3x সমান সমান 12 এতক্ষণ আমরা ছিলাম প্লাস মাইনাস দিয়া এবার প্লাস মাইনাস নাই এবার একটু অন্যরকম আছে এবার এটা আমরা করব 3x সমান সমান 12 তাহলে আমরা কেমনে করব 3x সমান সমান 12 তার মানে কি 3x মানে কি এখানে 3 × x 3 × x তার মানে এখানে যদি আমাদের যদি যোগ থাকে তাহলে ওই পাশে যে হবে বিয়োগ এ পাশে বিয়োগ থাকলে ও পাশে ডান পাশে যে হবে যোগ এখন যদি বাম পাশে গুণ থাকে অর্থাৎ ইন্টু থাকে তাইলে ডান পাশে যে হবে ভাগ বা ডিভাইডেড এখন আমাদের এই পাশে যে আমরা কী করবো ভাগ এইটাও কিন্তু একটা ভাগ এইভাবেও একটা ভাগ হবে তাহলে এবার আবার দেখো এবার আমরা কী করব এই যে 12কে 3 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ এই 3 এটির মধ্যে কতবার যায় 4 বার সুতরাং x সমান সমান 4 এবার আমাদের তার মানে কি এই 3 সাথে যদি আমরা এবার দেখো এইটা তো হচ্ছে 12 এখন আমরা কি করলাম আমরা এই x এর মান পাইছি কত
4 এই যে x এর মান পাইছে 4 এইটা ইনটু দিয়ে x না লিখে ইনটু দিয়ে এখানে 3 4 লাগবে দেখো বা এই যে কি সুন্দর মিলে গেছে তার মানে কি এই x এর মান যদি আমরা 4 দেই তাহলে 12 হয় তার মানে কি বাম পক্ষতে হয়েছে 12 ডান পক্ষতে হয়েছে 12 তার মানে সমাধানটির মান মিলে গেছে সুতরাং নির্ণয়ের সমাধান সমাধান হলো কত x সমান 4 এইটা হচ্ছে আমরা একটা করলাম এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একই রকম নিয়মে আর অঙ্ক আছে এবার দেখো আমরা চলে যাব কততে আচ্ছা আমরা এখন আমরা 21 নম্বরে যাই বাকিগুলো সব একই রকম তোমরা করতে পারবে করতে পারবে আমি আশা করি আর যদি না করতে পারো আমরা পরবর্তী ক্লাসে আবার এটি নিয়ে আলোচনা করব এবার আমরা 21 নম্বর যাই একটু পরিবর্তনে যাব একই রকম অঙ্ক আমরা না করে একটু ব্যতিক্রমী করগুলো করব আর বাকিটা যেটা একই রকম আছে সেটা তোমরা নিজেরা চেষ্টা করবা যেটা পারবা না সেটা আবার আমার সাথে আলোচনা করে পরবর্তীতে আমরা আবার করব আমরা একটু ব্যতিক্রমটা করব ক্লাসের মধ্যে তো সবগুলো শেষ হয়ে গেছে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যেগুলো করলাম একই রকম নিয়মের 18 পর্যন্ত তোমরা বাসায় করবা আমরা পরবর্তীগুলো বাকি নেক্সট ক্লাসে করব যেহেতু করোনাকালীন সময় চলছে তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে সবাই সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে বাইরে বেশি নিষ্প্রয়োজনে বাইরে যাবা না যদি যাও মাস্ক ব্যবহার করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ